এটা যে ডিমের বড়া যে না দেখছে বিশ্বাসই করবো না। দাদা ভাই দিদি ভাই নমস্কার, আপনারা তো কত ডিম ভাজা খাইছেন, আজকে আমি মিষ্টি কুমড়ার পাতার মধ্যে ডিমের বড়া বানাবো। ডিমের বড়াটা খাইতে খুব ভালো লাগে, আমি কিভাবে বড়াটা বানাই আপনারা দেখেন। আমি এখন ডিম দি সিদ্ধ করে নেবো আর মিষ্টি কুমড়ার পাতা দি বাইসে নেবো। এই যে এরকম কুমড়া পাতার আঁশটা ফালেই নুন না, ডিমাটা এখন সিদ্ধ করে নেব। এই আসের ডিম দিয়ে বড়াটা বানাবো, আপনারা মুরগি ডিমা দাও বানিয়ে পারবেন। দাদা ভাই দিদি ভাই, ডিমাটা একবার আলি অল্প নবন দিয়ে সিদ্ধ করলে ছোলাটা সুন্দর উঠে, আর নবন না দিলে বাদে ছোলাটা এখানে দাকড়া দাকড়া ও ভালো দেখা যাবে না। আমি অল্প নবন দিয়ে দিলেন, পাতা দি গরম জল দিয়ে দিয়ে নেবো, এই সুন্দর নুস নুস হব। দাদা ভাই দিদি ভাই দেখেন, গরম জলে দিছি মিষ্টি কুমড়ার পাতাটা কি সুন্দর হয়েছে, এই যে নুস নুসে। এইভাবে অল্প বেসন মশলা দিয়ে গুইলে নেবো, নবন হলদি অল্প মোচের ফাঁকি পাতলা করে গুইলে নেবো। বেসনটা পাতলা করে এইভাবে গুলে নন নাকবো, এই যে গুলাটা দেখেন এইরকম হয়েছে। বেশ সুন্দর করে ফাটিয়ে নিছি, আমি অল্প টাইম এখন ডাইকে থমু। ডিমাটা সিদ্ধ হয়েছে এখন আমি নামেই নেব। নবন দিয়ে সিদ্ধ করেন ডিমাটা দেখেন কত সুন্দর চুল বানিয়েছে, কি সুন্দর চুলে দেখেন একবার আলি ডিমে।
দেন সুতে দেয় কি সুন্দর ডিমের কারণ যায় এক মাপের। দাদা ভাই দিদি ভাই ওর আমি পাতার মধ্যে ডিমাটা ভরে নেব, পাতার উপরে অল্প বেসন দিয়ে নেব। বেসনটা এইরকম পাতার মধ্যে ছড়াই দিব, ডিমের উপরে এক খণ্ড পেঁয়াজ দিয়ে দিব। অল এরকম করে পাতাটা বাস দিয়ে দিব। এরকম করে পাতার ভিতরে ডিমাটা বইরে পেঁয়াজ দিয়ে নেব। এরকম করে একবার বড়া বানিয়ে খান না তেল আর সার বাড়তে না, বারে বারে বানিয়ে খাইবার মন যাব। বেসনটা পাতলা করে দিলে বড়াটা খাইতে ভালো লাগে, বেসনটা মোটা করে দিলে বড়াটা খাইতে ভালো লাগে না। দাদা ভাই দিদি ভাই সবটি ডিম আমি পাতার মধ্যে বইরা নিয়েছি, এখন আমি বড়াটা বাইজে নেব। তেলটা গরম হতে হইতে আমি বেসনটা এই বড়ার মধ্যে বড়েই নেব। তেলটা গরম হয়েছে কড়াইতে আমি বড়াটা দিয়ে দিব। দেওয়ার লাগে না যে উল্টান যাব না, এক ফিট ভাজা হইলে পরে উল্টিয়ে দিলে আর এক ফিট ভাজা হবে। একটা পিঠ হয়ে গেছে আর একটা পিঠ এখন আমি উল্টিয়ে দিব। দাদা ভাই দিদি ভাই বড়া গুনা কি সুন্দর হয়েছে দেখেন, অহন ডিমা গুনা বড়া হয়ে গেছে আমি উঠিয়ে নেব, দেখেন কি সুন্দর। দাদা ভাই দিদি ভাই বড়া বাঁচতে বেশি টেম লাগে না, এগুলো জুকাইতেই টেম লাগে। এই যে বড়াটা দিলাম বড়াটা বাজ হয়ে গেছে, দেখেন যে কত সুন্দর না লইছে, এই যে কি সুন্দর দেখা যায়।
দেখেন দেখতে কত সুন্দর হয়েছে। দাদা ভাই দিদি ভাই, সবটি বড়া আমার হয়ে গেছে, একটা বড়া আপনাকে আমি কাইটা দেয় ভিতরে, কি সুন্দর হয়েছে। দেখেন ভিতরে কি সুন্দর। দাদা ভাই দিদি ভাই, আমার মতো এরকম ডিম দে ঘরে আপনারা বড় বানিয়ে খাইবেন, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে নেট করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, নালডায় টিভি দিবেন।